প্রশাসনের অনুমতি ছাড়াই দেশি বিদেশি বিভিন্ন গ্রুপ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করছে। এদিকে সেখানকার ক্যাম্পগুলোতে পুলিশের নজরদারিও শিথিল হয়ে আসছে সময়ের সাথে সাথে। উখিয়া থেকে মেহেদী হাসান সোহাগের ক্যামেরায় আরও জানাচ্ছেন আশরাফুল হক। চলতি পথে দেখি বালুখালী মাদ্রাসা গেটে জটলা। খোঁজ নিয়ে জানলাম দলটি এসেছে আফ্রিকা থেকে, কাজ করছেন আল ইমদাদের হয়ে। অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে জেলা প্রশাসকের কথা বলেন। জেলা প্রশাসককে ঘটনাস্থলে পাওয়া গেল, তিনিও জানেন না এদের কথা। পালংখালী ক্যাম্পেটি নতুন করে এসেছেন এমন রোহিঙ্গারা টিলা কেটে থাকতে শুরু করেছেন। তাদেরই প্রতি ঘরে ঘরে গিয়ে টাকা দিচ্ছেন অনেকেই। আমরা মাদ্রাসা থেকে আসছি, আমি মাদ্রাসার পরিচালক। মাদ্রাসার পক্ষ থেকে মানে ডেলি ২০০০ এক আমার ভাই মক্কা শরীফ বা তাকে সাবর আহমদ ভাই, ওনার মাধ্যমে প্রতিদিন ২০০০০ রোহিঙ্গাদের জন্য আমি ত্রাণ দিই, টাকা দিই। বুঝছেন আজকে আজকে এরকম দিচ্ছি, কারণ রোহিঙ্গারা খুব অসহায় আছে। কিন্তু জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে ত্রাণ দিতে হলে সেন্ট্রালি দিতে হবে, কোনো ব্যক্তিগতভাবে দেওয়া যাবে না। ও আচ্ছা ঠিক আছে। আমি জানি না, সে সামনে থেকে মানে ত্রাণ দিতে হলে ওই যে জেলা প্রশাসনের মাধ্যমে অনুমতি নিয়ে ইনশাল্লাহ ত্রাণ দেবো ইনশাল্লাহ। নতুন আসা এই রোহিঙ্গাদের খাবার পানি আর নিত্য প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে যখন দিশেহারা, তখন তাদের জন্য তৈরি করা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে নাজের ফাউন্ডেশন, আমরা মানবসেবামূলক একটা সংগঠন। আমরা ফান্ড কালেকশন করে মানুষের কাজ করি। আমরা রেজিস্ট্রেশন নাই আমাদের, প্রায় ১০-১১ দিন পর্যন্ত আমরা রান্না করা প্রতিদিন দুপুরের খাবার বিতরণ করছি। এখানে একটা মসজিদ করব, যেহেতু আমরা সবাই মুসলিম ভাই। মসজিদ আমাদের মূলত হচ্ছে আমরা একটা স্থায়ী ক্যাম্প করতে চাচ্ছি, যে ইবাদতের স্থান হবে, যে ওইখান থেকে আমরা ত্রাণগুলা বিতরণ করব। কিন্তু আপনারা তো পারমিশন নেন না, এটা তো হচ্ছে গিয়ে টিলা। টিলার মধ্যে তো আপনি করতে পারেন না জেলা প্রশাসকের পারমিশন ছাড়া বা বন বিভাগের পারমিশন ছাড়া, সেটা নিয়েছেন? এইটা আমাদের কাছে জানা ছিল না। টাকার বিনিময়ে যে যেভাবে পাচ্ছেন কাটছে বন বিভাগের সংরক্ষিত টিলা। সরকারি কর্মকর্তা নয়, অনুমতি মিলছে স্থানীয় ভাষার মাছির কাছ থেকে। তারা হয়ে রাহ দিয়ে মসজিদ গরিব হয় আরে আমার মসজিদ গরিব মাল্লা রোস্তা আতুন মসজিদ হরাবুরু মদরসা করাবুরু। আপনি জেলা প্রশাসনের ছাড়া বন বিভাগের ছাড়া আপনি পারমিশন দিয়ে যাচ্ছেন? না মানে আর একটা মানে বেগুনে মানে দেশিতে পাই না আর আরখানোর পাই না মানে এসন মাঝে আমার নওয়াজ পরিবার আর গজ্জি দি। অপহরণের ঘটনাও ঘটছে এরই মাঝে। অভিযোগ, মিয়ানমার থেকে আসা ১০ হিন্দু আশ্রয়প্রার্থীকে নিয়ে যায় এক সন্ত্রাসী গ্রুপ। গরু কেনার টাকা এপারে এসে নিতে গিয়েই তাদের আটক করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিয়মিত ব্রিফিং এ জেলা পুলিশ সুপারের কাছে এ নিয়ে প্রশ্ন করলে সরাসরি উত্তর দেননি তিনি। সাধারণ রোহিঙ্গারা যারা আছে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে বিভিন্ন গ্রুপিং আছে, তো একজন আরেকজনকে বিভিন্ন ভাবে কালার দেওয়ার চেষ্টা করে। তো কাজে আরসা বলেন বা অন্য কোন আরসা বলেন বা যে কোনো জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব আমাদের এখানে নেই। ২৫ আগস্টের পর নতুন আসা প্রায় ৫.৫ লাখ রোহিঙ্গা সহ মোট ৮.৫ লাখ রোহিঙ্গার নিয়ন্ত্রণের উপরই নির্ভর করছে এই অঞ্চলের স্থিতিশীলতা। যতই সময় যাচ্ছে ততই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কে ঢুকছে আর কে ত্রাণ বিতরণ করছে তার নজরদারি শিথিল হয়ে আসছে। এমনকি রোহিঙ্গারা যাতে শহর ছাড়তে না পারে তার যে নজরদারি ছিল পুলিশের, তাও আমরা তেমন একটি দেখতে পাচ্ছি না। আশরাফুল হক, মাছরাঙা সংবাদ, উখিয়া, কক্সবাজার।